আপনি কি জানেন আপনার বয়স 1.3 বিলিয়ন বছর? হ্যাঁ, কারণ আমাদের বডিতে যে হাইড্রোজেন অ্যাটম উপস্থিত তা 1.3 বিলিয়ন বছর পুরানো। কেননা যখন বিশ্ব ব্রহ্মাণ্ড শুরু হয় তখন কেবলমাত্র হাইড্রোজেন অ্যাটম ছিল, যা রিয়াকশনের মাধ্যমে হিলিয়াম, কার্বন ও আরও অন্যান্য এলিমেন্টে রূপান্তরিত হয়। এই কারণে আমাদের বডিতে যে হাইড্রোজেন অ্যাটম উপস্থিত তা 1.3 বিলিয়ন বছর পুরানো। হাই, আপনি কি জানেন দুধ মিষ্টি হয় কিন্তু দই টক হয় কেন? কেননা দুধের মধ্যে ল্যাকটোজ নামক এক প্রকার সুগার থাকে, যার ফলে দুধ মিষ্টি হয়। কিন্তু যখনই দুধ দইতে পরিণত হয় তখন ল্যাকটোজ ল্যাকটিড অ্যাসিডে কনভার্ট হয়। যেহেতু অ্যাসিড উৎপন্ন হয় তাই দই টক হয়। হাই, আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে দামি বস্তু কী? এটা সোনা বা প্ল্যাটিনাম নয়, এটা হলো ক্যালিফোর্নিয়াম 252, যার 1 গ্রামের দাম প্রায় $27 মিলিয়ন, অর্থাৎ 190 কোটি টাকা। হাই, আপনি কি জানেন আপনার বডি থেকে পেন্সিল তৈরি করা যেতে পারে? হ্যাঁ, হিউম্যান বডি সাধারণত অনেক এলিমেন্ট দিয়ে তৈরি হয়, যার মধ্যে অন্যতম হলো কার্বন। যদি হিউম্যান বডি থেকে এই কার্বনকে বার করা যায় তাহলে তা থেকে 9000টি পেন্সিল তৈরি করা যেতে পারে। হাই, আপনি কি জানেন গ্র্যান্ডফাদার প্যারাডক্স কী? আসুন জানা যাক। কল্পনা করুন আপনি টাইম মেশিনের সাহায্যে অতীতে গিয়ে আপনার গ্র্যান্ডফাদারকে হত্যা করেন। এখন যদি আপনার গ্র্যান্ডফাদার না থাকে তাহলে আপনার বাবারও অস্তিত্ব থাকবে না। এরই সাথে আপনার বাবার অস্তিত্ব না থাকলে আপনারও অস্তিত্ব থাকবে না। যদি আপনারই অস্তিত্ব না থাকে তাহলে সে কে ছিল যে টাইম মেশিনের সাহায্যে অতীতে গিয়ে আপনার গ্র্যান্ডফাদারকে হত্যা করে? এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান।